ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومواله. প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আমরা আজকে কুরবানির তাৎপর্য ও শিক্ষা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কুরবানি একটি মহান ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিধানটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরিপালন করেছেন। এই কুরবানির অনেক তাৎপর্য রয়েছে, যেটাকে আমরা হিকমা বলতে পারি এবং পাশাপাশি তার অনেক শিক্ষাও রয়েছে। সবগুলোকে একসাথ করে আমরা কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত, কোরবানির সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটিকে উম্মার মধ্যে কেয়ামত পর্যন্ত জাগরুক রাখতে চেয়েছেন। ইহইয়া উসুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফাতের মধ্যে বলেছেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তীদের মধ্যে আমি এই ঘটনাটিকে চালু রেখেছি, ছেড়ে দিয়েছি অর্থাৎ চালু রেখেছি। তো এটি হচ্ছে প্রথম তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার মধ্যেও একই ধারার কোরবানির বিধান দেখতে চান, চালু রাখতে চান। দ্বিতীয় যে বিষয়টি, সেটিও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকেই আমরা অনুধাবন করি, সেটি হল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ধৈর্যের যে পরাকাষ্ঠা এখানে প্রমাণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদের মধ্যেও কুরবানির মাধ্যমে দেখতে চান। সেখানে পুত্রকে কুরবানি করার যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এবং এতে যে মনোবল দরকার, যে সবর দরকার, সেটি বাবা বা পিতা ইব্রাহিম আলাইহিস সালামেরও ছিল এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামেরও ছিল। আল্লাহর যে কোনো নির্দেশ মানতে সবর লাগে, দৃঢ় মনোবল লাগে। অতএব এই কুরবানির ঘটনার মধ্যেও সবর, মনোবল, এই তাৎপর্য এবং শিক্ষাগুলো রয়েছে। তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখি, সেটিও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটির মধ্যেই, সেটি হচ্ছে ত্যাগ তিতিক্ষা। আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সন্তান তার জীবন ত্যাগের জন্য প্রস্তুত হয়েছেন ইসমাইল আলাইহিস সালাম, যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জানতে পারলেন। আর পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়নের জন্য সন্তানকে ত্যাগের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করলেন। শুধু তাই না, নিজ হাতে তাকে কুরবানি করার যে কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন, সেই নির্দেশটি বাস্তবায়ন করার জন্যে ইব্রাহিম সালাম প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইথার অথবা স্বার্থ ত্যাগের সবচেয়ে বড় দৃষ্টান্ত। এবং এই ইথারের আরেকটি দৃষ্টান্ত আমরা লক্ষ্য করি মদিনার মুসলিমদের ইতিহাসে। আনসাররা মুহাজির মুসলিমদের জন্য নিজেদের স্বার্থকে ত্যাগ করেছিলেন, ইথারের একটা পরাকাষ্ঠা দেখিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটি উদ্ধৃত করেছেন, বলেছেন, ওয়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের অভাব অনটন চাহিদা থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে তারা প্রাধান্য দিয়েছিলেন। এ হচ্ছে ইথার। সেই ইথার আমরা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিম আসসালামের এই কুরবানির ঘটনায় প্রত্যক্ষ করি, এবং এই কুরবানির মধ্য দিয়ে উম্মার সকলেই যেন এই স্বার্থ ত্যাগের বিষয়টি, ত্যাগ তিতিক্ষার চরম সুন্দর আদর্শটি তারা যেন সেটা অনুধাবন করে, তারা যেন সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং বাস্তবায়ন করে। এটি হচ্ছে এখানকার অন্যতম একটি তাৎপর্য ও শিক্ষা। চতুর্থ যে বিষয়টি এই কুরবানির ঘটনার মধ্যে রয়েছে, সেটি হলো আল ইনকিয়াদ ওয়াল ইসতিসলাম আত-তাম লিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহর জন্য পরিপূর্ণভাবে আনুগত্য পোষণ করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তার নির্দেশগুলো অবধারিতভাবে মেনে নেওয়া,
অতএব কোরবানি শুধু পশু হত্যার হোলি খেলা নয়, কোরবানি শুধু আনন্দ উল্লাসের মাধ্যমে কোরবানির গোশত শেয়ার করা নয়, কোরবানির মধ্যে রয়েছে আনুগত্য, কোরবানির মধ্যে রয়েছে আল্লাহর নির্দেশের বাস্তবায়ন, কোরবানির মধ্যে রয়েছে আল্লাহর নির্দেশের কাছে, দীনের যে কোনো নির্দেশনার কাছে নিজেদের পরিপূর্ণ আত্মসমর্পণ। এটি কোরবানির অন্যতম একটি তাৎপর্য শিক্ষা। পঞ্চম যে বিষয়টি সেটি হল কোরবানি একটি নেয়ামা, যেহেতু আল্লাহ সুবহান তাআলা বলেছেন আলামা রাজাকাহুম মিন বাহিমাতিল আনআম, এটা গবাদি পশু থেকে আল্লাহ তাআলা কোরবানির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে উম্মার জন্য একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের জন্য একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ফলে এটা হলো নেয়ামা মিন নেয়ামিল হায়াত, জীবনের অনেকগুলো নেয়ামতের একটা অত্যন্ত চমৎকার নেয়ামা, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। অতএব শুকরিয়া আদায়, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়, এটা কোরবানির অন্যতম একটি শিক্ষা। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে কোরবানির মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের প্রত্যেকেরই রিজিক বৃদ্ধি করতে চান, আমাদের জীবনটাকে সহজ করে দিতে চান, আনন্দ উল্লাসে ভরে দিতে চান, কারণ কোরবানির ঈদ একটি আনন্দমুখর উপলক্ষ, একটা চমৎকারী অনুষ্ঠান, পাশাপাশি কোরবানির পশু জবে করার মধ্যেও একটা চমৎকার ইবাদত পরিপালন হচ্ছে, এবং তার গোশ খাওয়ার মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে, পরিবারে, প্রতিবেশীদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মেহমানদের সাথে একটা চমৎকার একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠছে, এবং ঈদের দিনের আনন্দ উল্লাস আমরা পরিপালন করতে পারছি। ফলে এই এই সব কিছুর একটা ওয়াসিলা হিসাবে, একটা মাধ্যম হিসাবে কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা কোরবানি করার যে নির্দেশনা তার অন্যতম আরেকটি তাৎপর্য এবং শিক্ষা। এবং সর্বশেষ আজকে যে বিষয়টা আমরা এখানে তাৎপর্য হিসেবে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে এই যে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা, এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের যে অবহিত করেছিলেন যে পৃথিবীর সব কিছু এবং গবাদি পশু মানুষের কল্যাণের জন্য তিনি সৃষ্টি করেছেন, এবং এই গবাদি পশুগুলো জবে করার তিনি অনুমতি দিয়েছেন, এগুলোর গোশ খাওয়ার তিনি অনুমতি দিয়েছেন, যাতে করে মানুষের খাদ্য ব্যবস্থাপনায় একটা চমৎকার বিষয় সংযোজিত হয়। মানুষের খাদ্য শুধু উদ্ভিদ এবং শস্য দিয়ে হবে না, বরং পশুর গোশ দিয়ে, যে পশুর গোশগুলো পবিত্র হালাল সেগুলো দিয়ে হতে পারে, সেই বিষয়টাকে সত্য প্রতিপন্ন করা, সেটাকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির এই উপলক্ষে তিনি ইরাকাতুদ্দাম বা গবাদি পশু জবে করার এই চমৎকার বিধানটি দিলেন। এবং সেটি সূরা আল হাজে বারবার তিনি উল্লেখ করেছেন যে আলামা রাজাকাহুম মিন বাহিমাতিল আনআম, গবাদি পশুর মধ্য থেকে যে রিজিক তিনি দিয়েছেন, এর মধ্যে যে খাদ্য ব্যবস্থাপনা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এই সব কিছু কোরবানির মধ্যে রয়েছে। আসলে আমরা যদি কোরবানির এই তাৎপর্য এবং শিক্ষাগুলো নিয়ে একটু পর্যালোচনা করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝব যে কোরবানি শুধু পশু হত্যার একটা অনুষ্ঠান নয়, কোরবানি শুধুমাত্র জবেহ করার অনুষ্ঠান নয়, এবং কোরবানির মধ্য দিয়ে শুধুমাত্র একটা রিচুয়াল বা ইসলামিক একটা আনুষ্ঠানিক ইবাদত পরিপালন করা হয় না, বরং এর মধ্য দিয়ে আরও অনেকগুলো উদ্দেশ্য বাস্তবায়ন হয়, যেটা আসলে ইসলাম চাচ্ছে আমাদের কাছে, যেটা আমরা সেই এক থেকে সাত নম্বর পর্যন্ত যেগুলো বললাম সেগুলো চমৎকার সব কিছু এর মধ্যে আছে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর নির্দেশ মান্য করা, আল্লাহ অভিমুখী হওয়া, এবং আল্লাহর আনুগত্য প্রকাশ করা, এবং সেজন্যে সবর করা, এবং সেজন্যে নিজেদের যত মানবিক স্বার্থ আছে সেগুলোকে বাদ দিয়ে সেটার ঊর্ধ্বে উঠে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা। আসুন আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আজকে যত প্রশ্ন আমাদের সামনে আসছে বা ইসলাম বিরোধী যে সমস্ত চিন্তা চেতনা আমাদেরকে কোরবানি থেকে সরাতে চাচ্ছে, তাহলে সেটা হয়তো তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ আমরা আমাদের আসল কোরবানির মাধ্যমে যে শিক্ষা সেটা অর্জন করব, এবং করার মধ্য দিয়ে
এই বিষয়টা বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।